driving on both the bridge. আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা এখন হাইওয়ে ইনে আছি। আজকে আমরা যাত্রা শুরু করেছি পদ্মা ব্রিজে। পদ্মা ব্রিজ হয়ে আমরা কুয়াকাটা যাব, এটা আমাদের প্রাইমারি প্ল্যান। হচ্ছে হিরো ভাই, চট্টগ্রাম থেকে কুয়াকাটা যেতে চালক হিসেবে আমার সবচেয়ে যে বিষয়টি ভালো লেগেছে তা হলো রাস্তা। রাস্তা এত মসৃণ ছিল যে এত লম্বা ড্রাইভিংয়ে আমার কোনো ক্লান্তি আসেনি। যাই হোক, আমাদের চেষ্টা ছিল কুয়াকাটা গিয়ে সূর্যাস্ত দেখা। আমরা ঠিক সূর্যাস্তের আগে গিয়ে পৌঁছালাম। গাড়ি রেখে বীচ দেখা যাবে কোন দিকে? বামে বামে রাখা যায়, গেছে। সূর্যাস্ত দেখার জন্যই আমরা এখানে আসলাম। একটু তাড়াহুড়া ছিল বা একটু সন্দেহ ছিল আসলে সূর্যাস্তটা পাবো কি না, তবে আমরা খুব ক্লোজ চলে আসছি। যখন সূর্য ডুবে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে আমরা আসছি। আর দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই হ্যাভ রিচড হিয়ার অ্যাট কুয়াকাটা। কালকে সকালে দেখা যাবে, কয়টায় উঠতে হবে, সূর্যোদয় কয়টা হয়? পরের দিন ভোর 4:30 আমরা নামাজ পড়ে কাওয়ার চরের উদ্দেশ্যে রওনা দিলাম, যেখান থেকে সূর্যোদয় দেখা যায়। আমার চালাই দেন, ঠিক আছে, আপনি চালান। আপনি বসেন।
সকালের বাইক রাইডিং যেমন রোমাঞ্চকর ছিল তেমনি কিছুটা ভয়ও লাগছিল। সৈকতের মাটি নরম হওয়ায় মনে হচ্ছিল যে কোনো সময় পড়ে যাব। বাইকে চড়ে ভোরের সমুদ্র সৈকতের দৃশ্য দেখাটা ছিল একটা অসাধারণ অভিজ্ঞতা। এটা হচ্ছে কাওয়ারচর, এখান থেকে মূলত সূর্যোদয়টা দেখা যায়। এবং আমরা যে কুয়াকাটায় ছিলাম, কুয়াকাটা থেকে আসতে এখানে মিনিমাম হাফ অ্যান আওয়ার সময় লাগছে। আর এই যে বাইকগুলো আসতেই আছে, বাইকগুলো আসতে আছে, একটার পর একটা আসছে। আসলে এটা একটা কী বলবো, অসাধারণ তো সবসময় বলি, এটা আসলে এক্সট্রাঅর্ডিনারি একটা এনভায়রনমেন্ট। আমি যে এনভায়রনমেন্টে আসছি, এই ধরনের এনভায়রনমেন্ট আসলে পাইনি। এই যে বাইকে করে বিচের পাশ দিয়ে আসাটা, এবং বিচের যে স্যান্ডি, যে একটু কর্দমাক্ত মাটির উপর দিয়ে আসাটা যদি একটু রিস্কি মনে হয়েছিল, বাট তারা খুবই আসলে এফিশিয়েন্ট এই বাইক রাইডিংয়ের ক্ষেত্রে। দুর্ভাগ্যবশত আকাশ মেঘাচ্ছন্ন থাকায় সকালের সূর্যোদয় দেখা আমাদের পক্ষে সম্ভব হয়নি, কিন্তু সকালের বাইক রাইডিংয়ে যে অভিজ্ঞতা হলো তা মনে রাখার মতো। এবার ফেরার পালা, সকালের অন্ধকারে যা দেখা হয়নি তা দেখতে দেখতে আমরা চলে আসলাম। চট্টগ্রামে আসার পথে গাড়ির চাকা ফেটে যাওয়ায় আমাদের বরিশালে ব্রেক দিতে হলো।
কৃতজ্ঞতা জানাই আমার ট্যুরমেটদেরকে, যারা সাপোর্ট না করলে আমি হয়তো এই লম্বা পথ পাড়ি দেওয়ার সাহস দেখাতাম না। অবশেষে 520 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা নিরাপদে বাসায় পৌঁছে গেলাম।